This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, দেখছেন আর প্লাস নিউজ। খবর প্লাস নিয়ে জুলেখা রয়েছে আপনাদের সঙ্গে। বিধাননগরে হোর্ডিং এর রমরম, আর সেটা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। আর জনস্বার্থ মামলাতেই প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, 48 ঘন্টার মধ্যে সমস্ত হোর্ডিং কিন্তু খুলে ফেলতে হবে। আর ঠিক কি পর্যবেক্ষণ, গোটা বিষয়টা নিয়ে স্পষ্ট করবো। আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ষষ্ঠী, আর ঠিক কি আপডেট পাচ্ছে এই বিষয়ে? কেন কলকাতা শহর শুধু নয়, শহর শহরতলি জুড়ে একাধিক জায়গায় বিভিন্ন ওয়ার্ডগুলোতে, বিভিন্ন পাড়ায় মোড়ে রাস্তায় যেভাবে একের পর এক হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে, তা নিয়ে কিন্তু আজকে ক্ষোভ প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এবং সম্প্রতি এই বিধাননগর পুরসভা এলাকায় জুড়ে যেভাবে একের পর বড় বড় হোর্ডিং এবং বিভিন্ন কোম্পানির হোর্ডিং সেখানে লাগানো হয়েছে, সেই হোর্ডিংয়ের জেরে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানকার মানুষজন, এমনটাই অভিযোগ। এবং সেই অভিযোগের ভিত্তিতেই দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। সেই মামলার শুনানিতে বিধাননগর পুরসভা এলাকায় যেখানে 135টি হোর্ডিং লাগানোর কথা, সেখানে দেখা যাচ্ছে প্রায় 2 থেকে 2500 হোর্ডিং সেখানে লাগানো হয়েছে। এবং সমস্ত পুরসভা এলাকা জুড়ে বিভিন্ন জায়গায় এই ধরনের হোর্ডিং লাগানো হয়েছে, যে হোর্ডিং নিয়ে উষ্মা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। এবং বিধাননগর পুরসভার কাছে জানতে চাওয়া হয়েছে যে এই বিপুল পরিমাণের যে হোর্ডিং লাগানো হয়েছে, সেই হোর্ডিং লাগানোর বিরুদ্ধে তারা কি আইনি পদক্ষেপ গ্রহণ করেছে। যদিও এ বিষয়ে পুরসভার পক্ষ থেকে কোনো সদুত্তর তারা দিতে পারেনি, এবং যে কারণে প্রধান বিচারপতি কড়া নির্দেশ দিয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে এই বিধাননগর পুরসভা এলাকায় যত্রতত্র যে সমস্ত হোর্ডিং রয়েছে সেই হোর্ডিংগুলো খুলে ফেলতে হবে। শুধু নয়, এই হোর্ডিং যদি খুলে ফেলা না হয় তাহলে যারা হোর্ডিং লাগিয়েছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে, এবং প্রয়োজনে তাদের জেল হতে পারে। এবং তার পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, 48 ঘন্টার মধ্যে হোর্ডিং না খুললে 50,000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারে, এমনটাও নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। বেশ, নজর থাক ষষ্ঠী, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং যে খবরের দিকে আমরা নজর রেখেছি, বিধাননগর শুধু নয়, শহর কলকাতাতে হোর্ডিং এর রমরমা। এবং বিধাননগরে শুধুমাত্র 135টা হোর্ডিং থাকার কথা, ইতিমধ্যে সেখানে হোর্ডিং এর সংখ্যা প্রায় 2500-এর কাছাকাছি। আর সেটা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। আর সেই মামলার শুনানিতে আজকে প্রধান বিচারপতির নির্দেশ, 48 ঘন্টার মধ্যে সমস্ত হোর্ডিং খুলে ফেলতে হবে, আর না হলে জরিমানা করা হবে।